হেস্টিংসে বিজেপি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করলেন বাঁকুড়ার রানীবাঁধ এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, 2018 সালে বাঁকুড়ার রানীবাঁধে খুন হয় বিজেপি কর্মী অজিত মুর্মু। রানীবাঁধের বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, ওই খুনের নেপথ্যে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা বিদ্যুৎ দাস। সেই বিদ্যুৎ সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। বিদ্যুৎকে দল থেকে বহিষ্কারের দাবিতে দলের পতাকা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ শুরু করেছেন রানীবাঁধের বিজেপি কর্মীদের একাংশ। দীর্ঘক্ষণ প্রতিবাদ দেখানোর পরে মৃতের পরিবারের সঙ্গে বিজেপির উচ্চপদস্থ নেতৃত্বদের বৈঠক হয়। এরপরে মৃতের পরিবারের তরফ থেকে জানানো হয়, শীঘ্রই এই অভিযোগটি খতিয়ে দেখা হবে বলে বিজেপি তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। এই একই দিনে সাংবাদিক বৈঠক করে বিজেপির নেতা সৌমিক ভট্টাচার্য জানান, মৃতের পরিবারের সঙ্গে কথাও বলা হয়েছে, এক সপ্তাহের ভিতরেই সমস্যার সমাধান করা হবে। ক্যামেরায় সোনা অধিকারীর সাথে বিশ্বজিৎ দাসের রিপোর্ট, 24 hours TV। আজকের জড়ো হওয়ার আমাদের মূল কারণ হচ্ছে, গত 28 জানুয়ারি মুকুলদার হাত ধরে কুখ্যাত মাফিয়া রানীবাঁধ বিধানসভা এলাকার বিদ্যুৎ দাস, তিনি বিজেপিতে জয়েন করেছেন। উনি 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে আমাদের এক সহকর্মী অজিত মুর্মুকে হত্যা করেছেন। আমাদের সঙ্গে আছেন ওনাদের শহীদ পরিবার। যতক্ষণ না এই বিদ্যুৎ দাসকে এই বিজেপি পার্টি থেকে বহিষ্কার করা হচ্ছে, আমরা ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ আমরা চালিয়ে যাব। আপনারা কোথা থেকে এসেছেন, মানে এখানে যে জমায়েত হচ্ছেন? আমরা রানীবাঁধ বিধানসভা থেকে এসেছি। কি চাইছেন আপনাদের বিজেপির তরফে কারোর সাথে কথা হয়েছে? এখনো পর্যন্ত আমাদের কারোর সঙ্গে কথা হয়নি। তো আমরা জেলা নেতৃত্বের সঙ্গে কোনো সদুত্তর পাইনি, তার জন্য আমরা এই হেস্টিংস অফিসে আমরা জড়ো হয়েছি। আমরা মৌখিক জানিয়েছি, কিন্তু কোনো সদুত্তর না পাওয়ার জন্য আমরা কিন্তু এখানে এসেছি। আমরা জেলা সভাপতিকে জানিয়েছি, আমাদের এমপি সাহেবকে জানিয়েছি, মাননীয় সুভাষ সরকার। এখন পর্যন্ত আমাদের এখানে সেরকম কোনো সদুত্তর নেই। আমরা চাইছি, যিনি আমাদের সহকর্মীকে খুন করেছেন তার হাতে যেন আমাদের দলীয় পতাকা না থাকে, অবিলম্বে এই বিদ্যুৎ দাসকে ভারতীয় জনতা পার্টির থেকে বহিষ্কার করতে হবে। যদি আপনাদের যে আপনাদের দাবি আছে সেই দাবি অনুযায়ী যদি কাজ না হয়, মানে আগামী কোনো বড় কোনো পরিকল্পনা আছে কিছু? আমরা এখন অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত বিদ্যুৎ দাসকে বহিষ্কার করা হচ্ছে ততক্ষণ এই অবস্থান আমাদের চলতেই থাকবে। আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা আপনারা তো বিজেপি কর্মী সবাই, হ্যাঁ, বিজেপির নিয়ে কি কোনো অভিযোগ আছে না শুধুমাত্র এই যাকে আপনারা? বিজেপি নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। আমরা সর্বসময় ভারতীয় জনতা পার্টি করি, ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসি। একমাত্র যিনি আমাদের সহকর্মীকে খুন করেছেন 2018 পঞ্চায়েত ইলেকশনে, আমরা সেই বিদ্যুৎ দাসকে এই ভারতীয় জনতা পার্টিতে আমরা কোনো অবস্থাতেই, আমাদের সমর্থক এবং আপামর জনসাধারণ কিন্তু রানীবাঁধ বিধানসভায় মেনে নিতে পারছে না, অবিলম্বে এই বিদ্যুৎ দাসকে ভারতীয় জনতা পার্টির থেকে বহিষ্কার করতে হবে।